আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান আর সাথে আছি নূপুর চৌধুরী সোমবার থেকে শুক্রবার রাত 10টায় প্রতিদিন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্ন বিভিন্ন তথ্য প্রফেশনালরা আসেন সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিশ্লেষকেরাও আসেন আমরা আজকে পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সেই সাথে দর্শক আমরা আজকের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনাদের যদি এই বিষয়ে মতামত থাকে প্রশ্ন থাকে আমাদের সাথে যুক্ত হতে পারেন বিষয়গুলো বলে দেই আমরা আজকে কথা বলবো মধ্যবর্তী নির্বাচন সেই সাথে ডেমোক্রেট রিপাবলিকানদের অবস্থান এবং মুসলমানদের সংখ্যা বেড়েছে প্রার্থী হিসেবে নারীদের সংখ্যাও বেড়েছে প্রার্থী হিসেবে কেন বেড়েছে মুসলমানদের সংখ্যা রাজনীতিতে কেন অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব সেই সাথে আমরা আজকের যে মূল আলোচনার বিষয় সেটি হচ্ছে রোজেস্টাইন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি দেখা করতে যাচ্ছেন বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন এবং বরখাস্ত হতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে মোহাম্মদ আলী বাবুল আমরা আলোচনা করব তবে মধ্যবর্তী নির্বাচন নভেম্বরের ৬ই নভেম্বর যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটিকেই আমরা গুরুত্ব দিতে চাচ্ছি বেশি আমাদের হাতে একটি মুসলমানদের প্রতিবেদন আছে যে এবার কতজন মধ্যবর্তী নির্বাচনে সেই সাথে রাশিদা তালিব প্রথম কংগ্রেস ওমেন হিসেবে প্রথম নারী মুসলিম সদস্য হিসেবে জায়গা করে নিতে যাচ্ছেন কংগ্রেসে আমরা প্রতিবেদনটি দেখিনি তারপরে আপনার সাথে আলোচনায় আসছি Donald J. Trump is calling for a total and complete shutdown of Muslims entering the United States until our country's representatives can figure out what the hell is going on. Donald Trump এর এই ধরনের বক্তব্য নতুন কিছু নয়। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি এই ধরনের বক্তব্য দিয়ে মুসলমানদের সম্পর্কে তার অবস্থান পরিষ্কার করেন। তবে এতে মুসলমানদের মধ্যে অন্য ধরনের এক জাগরণ তৈরি হয়েছে। আমেরিকা যে সব ধর্মের সব বর্ণের মানুষদের সেটিই বারবার বলা হচ্ছে উচ্চ স্বরে। দেশের জন্য প্রাণ দেয়া তালিকাতেও আছে দুজন মুসলমানের নামও। ইরাক যুদ্ধে প্রাণ হারিয়েছেন কানিম রশিদ সুলতান খান এবং হুমায়ুন খান। মুসলমানেরা এই দেশটি গড়তে দেশের হয়ে যুদ্ধ করতেও কখনো কার্পণ্য করে না তাই এবার মধ্যবর্তী নির্বাচনে দেখা যাচ্ছে অন্য রকম এক আলোড়ন Poison leaked into our air and into our politics. That's unacceptable. And that's why I'm running for governor. কংগ্রেসের প্রথম মুসলমান সদস্য কেইতে এলিসন ২০১৬ সালের নির্বাচনে যিনি ইতিহাস তৈরি করেন মিনেসোটার ৫th ডিস্ট্রিক্টের এই কংগ্রেসম্যান শপথ নেন পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে American Muslims were sacrificing Our lives for this country. We love this country. This is our country. CNN এর পরিসংখ্যান বলছে 3.5 মিলিয়ন মুসলমানের এই সংখ্যা 2050 সাল নাগাদ দ্বিগুণ হবে। তবে বর্তমান প্রশাসনে মুসলমানদের বিরুদ্ধে বৈরী বাতাসের বিপরীতে মুসলমানেরা রাজনীতিতে বেশ সক্রিয় হচ্ছেন। তারই প্রমাণ মিলেছে এবারে মধ্যবর্তী নির্বাচনে। It's not enough to resist. We need to lead with a bold agenda. We need to fight for economic justice, Medicare for all, a living wage and pay equity. ইতিহাস গড়তে যাচ্ছেন রাশিদা তালিব প্রথম নারী মুসলিম হিসেবে কংগ্রেসে প্রবেশ করতে যাচ্ছেন এই নির্বাচনের মাধ্যমে মিশিগানে 13 কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হওয়ার পর কোনো রিপাবলিকান প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসে প্রবেশ করতে যাচ্ছেন তিনি সেই সাথে অ্যারিজোনার হাউস রিপ্রেজেন্টেটিভে লড়ছেন জন মার্টিন তুলে ধরলেন তার নির্বাচনী প্রতিশ্রুতি বললেন নির্বাচনের সাথে ধর্ম কখনো মিশ্রণ করা যাবে না দেশের স্বার্থে কাজ করা প্রথম এবং প্রধান লক্ষ্য Get used to the fact that I'm also a queer Muslim, but that's not what this campaign is about. অ্যারিজোনা কংগ্রেস সদস্যের জন্য লড়ছেন আরেকজন নারী মুসলিম সদস্য আথিনা সালমান তবে তিনি বললেন একটু ভিন্নভাবেই নিজস্ব মূল্যবোধ বিশ্বাস তুলে ধরার জন্যই রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি যেটি বর্তমান সময়ে খুব প্রয়োজন We have to step forward, we have to step up. And actually actively insert our own voice and our own truth into the conversation because the other alternative was not working. মিশিগানের গভর্নর পদে লড়ছেন মুসলিম রাজনীতিবিদ আব্দুল আল সাইদ ভোটাররা বলছেন ভোটের মাঠে ধর্ম কোনো বিষয় নয় যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করবেন তারা For themselves and that's how I feel it's been like that for so long it need to change that's and if he could do it God bless him man এবারে মধ্যবর্তী নির্বাচনে ৯০ জনেরও বেশি মুসলিম প্রার্থী লড়াই করছেন দেশের বিভিন্ন স্টেটে বিভিন্ন পদের জন্য I am committed to leveling the playing field for hard-working Americans. I believe we can have better education, better access to our elected officials, and better health care. অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এই সংখ্যা নজিরবিহীনই বলছেন বিশ্লেষকেরা administration's anti-Muslim rhetoric is to scare people away from public life. It seems to be backfiring. From school boards to Congress, Muslims are running for public office in unprecedented numbers. नूपुर चौधरी, TVN 24, न्यूयॉर्क। मोहम्मद आली बाबुल, আমরা প্রতিবেদনটি দেখলাম যে এটির মধ্যে কিন্তু অনেক কিছু চলে এসেছে। প্রথমত হচ্ছে নারীদের অংশগ্রহণ বেড়েছে, মুসলিম প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে। সেই সাথে আরেকটি বিষয় যে এই প্রতিবেদনে উঠে এসেছে সেটি হচ্ছে বর্তমান প্রশাসনের এক ধরনের, আমি বলবো যে নীতির কারণে। কি আপনি বলবেন যে রাজনীতিতে এরকম অংশগ্রহণ বাড়ছে? আপনি কি বলবেন? আসলে এই দেশটা আজকে আমরা যেটা দেখছি এটা কিন্তু এরকম ছিল না। আচ্ছা, আপনি কতদিন হলো এসেছেন? আমি 32 ইয়ার্স। আচ্ছা, 32 বছর। আমরা ইভেন আমরা যখন এসেছি 1986 85 ওই সময়টাতে এতটা ধর্মীয় গোড়ামি ছিল না। এখানে কেউ কোনোদিন জিজ্ঞেস করে তোমার ধর্ম কি। আচ্ছা, দ্যাটস দ্য বিউটি অফ দিস কান্ট্রি। এবং বিভিন্ন ধর্মের লোকজন কে করতে গেছে ডাজন্ট ম্যাটার। আমরা সবাই আমেরিকান, আমরা সবাই নিউ ইয়র্কার, এরকম একটা অ্যাটিটিউড সবার মধ্যে কাজ করছে। এবং ফেলো ফিলিংস ছিল সবার প্রতি, হেল্পিং অ্যাটিটিউড, ফেলো ফিলিংস এরকম ছিল। এর বাইরেও কিছু কিছু ঘটনা যে ঘটেনি, এটা রেশিয়াল কিছু কিছু ব্যাপার ঘটতো, বাট এটা খুবই নগণ্য। আজকে যেটা প্রচুর দেখা যাচ্ছে কিন্তু এরকম একটা ছিল না। এবং এটা খুব আশার সংবাদ, এত কিছুর পরেও ৯০ জন মুসলিম মানে তারা কন্টেস্ট করছে ডিফারেন্ট পজিশনে। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে এই দেশটি খুব সুন্দর, এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উদারভাবে কিন্তু প্রতিটি মানুষকে বুকে আগলে ধরে রাখে। এটি কিন্তু আমেরিকার সবচেয়ে বেশি, আমি বলবো যে অন্যতম একটি নীতি, অন্যতম একটি সৌন্দর্যের দিক। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। রোকেয়া হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা কথা বলছি, রোকেয়া হায়দার আমাদের স্টুডিওতেও আছেন একজন অতিথি। সেই সাথে আপনার কাছে আমরা জানতে চাই মধ্যবর্তী নির্বাচন, মুসলিম প্রার্থীদের অংশগ্রহণ, সেই সাথে নারী প্রার্থীদের অংশগ্রহণ। শুরুতেই আপনি ভূমিকাতে কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে? আসলে এই মধ্যমেয়াদী নির্বাচন, যেটা প্রেসিডেন্ট নির্বাচনের পর, যে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পর ২ বছর পর মধ্যমেয়াদী নির্বাচন হয়ে থাকে, এখানে একটি জিনিস লক্ষণীয় এবার যে রিপাবলিকান দল কিন্তু প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এখন রিপাবলিকান দলের, এবং কংগ্রেসের উভয় কক্ষ, সেনেট এবং প্রতিনিধি পরিষদ দুটিতেই রয়েছে রিপাবলিকান দলের প্রাধান্য। আমরা যদি ভালো করে লক্ষ্য করি এবারের নির্বাচনী প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে, তাহলে ধারণা করা যায় যে ডেমোক্রেটিক পার্টি যদি এগিয়ে যেতে পারে, যথেষ্ট সমর্থন ভোটারদের নিয়ে এগিয়ে যেতে পারে এবং এই নির্বাচনে ভালো ফলাফল করে, তাহলে কিন্তু কোনো একটি কক্ষে, অবশ্যই প্রতিনিধি পরিষদে কংগ্রেসে, সেখানে রিপাবলিকান দলের প্রাধান্য ক্ষুণ্ণ হতে পারে। আর যদি ডেমোক্রেটরা যদি জিতে যায়, তাহলে ট্রাম্প প্রশাসনের কিন্তু বহু যে কর্মসূচি রয়েছে, যেমন অভিবাসন সংস্কার, সীমান্ত নিরাপত্তা, স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক উন্নয়ন, অনেক কর্মসূচি ব্যাহত হবে। কারণ ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা কিন্তু ট্রাম্প প্রশাসনের তদারকি বা নজরদারির দিকে মনোযোগ দেবে, সেটাই হচ্ছে প্রধান বিষয়। রোকেয়া হায়দার, আমি আরেকটি বিষয় জানতে চাই যে আমেরিকার ইতিহাসে, যেমন বললেন যে আমেরিকা এবার নির্বাচনে মহিলাদের এবং যারা মুসলমানদের যারা এগিয়ে আসতে দেখছি, আমরা দুটি জায়গায় দেখছি। একজন হচ্ছেন ফিলিস্তিনি জন্মসূত্রে মানে বংশোদ্ভবক, এবং আরেকজন হচ্ছেন সোমালিয়ার ইলান ওমর ও রশিদা তালেব। দুজনকে আমরা দেখছি মিশিগান এবং মিনেসোটা থেকে, যে তারা, রশিদা হচ্ছেন মিশিগান কংগ্রেশন ডিস্ট্রিক্ট প্রার্থী, এবং তিনি যেমন নিজে বলেন যে আমার ক্যাম্পেন ম্যানেজার অন্য একটা কাজ ছেড়ে দিয়ে অন্য একটি সংস্থায় কাজ করতেন, এবং তারপরে তিনি যোগ দিয়েছেন যে মিশিগানের বিধানসভায় তিনি একজন মুসলিম নারীকে নির্বাচন করতে সাহায্য করবেন এবং একজন মহিলা আসবেন আমাদের এই সরকারে। সেটা তিনি অত্যন্ত মানে উত্তেজিত বোধ করছেন এবং অত্যন্ত এক্সাইটেড যে তিনি তার জন্য, রাশিদার জন্য কাজ করবেন। ওদিকে ইলান ওমরকে আমরা জানি সোমালিয়ান বংশোদ্ভূত, তিনি আসছেন এগিয়ে এবং প্রাথমিক পর্যায়ে নির্বাচনে দুজনেই জয়ী হয়েছেন। এখানে একটি কথা আমি বলতে চাই আপনাদের যে যুক্তরাষ্ট্রে কিন্তু মুসলমানদের সংখ্যা নিহাতি কম 1% বলা যায় কিন্তু তার সত্ত্বেও সংখ্যা লঘু একটি ধর্মীয় দিক থেকে ধর্মভিত্তিক দিক থেকে যদি আমরা বলি তাহলে এখানে মুসলিম সংখ্যা তেমন বেশি নয় তবে এখন অত্যন্ত বিতর্কিত বিশেষ করে 9/11 এর পর থেকে সবার নজর পড়েছে মুসলিম যারা এখানে দেশে বসবাস করছেন তাদের দিকে নানান বাধা বিপত্তি সত্ত্বেও এই দুই মহিলা যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে এসেছেন এটাই লক্ষণীয় এবং সেটা হয়তো আপনারা মানে অনেকেই মনে করতে পারেন যে কি করে সম্ভব কিন্তু ট্রাম্প প্রশাসনে অনেক কিছু কারণে সীমান্ত নিরাপত্তার বিষয়ে তিনি জোর দিচ্ছেন অভিবাসনের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি সৃষ্টি করছেন এবং যেমন আমরা জানি যে ইসরায়েলে সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস নির্মাণ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে সেটাও বিরোধিতা ছিল তার সত্ত্বেও সবকিছু মিলিয়ে কিন্তু এদেশে একটা অদ্ভুত পরিবর্তন আসছে সংখ্যাগরিষ্ঠ এবং ধর্মভিত্তিক বিষয় নিয়ে যে এত বিতর্ক এত আলোচনা তার সত্ত্বেও কিন্তু এবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে আমরা একটা বিরাট পরিবর্তন দেখতে পারি এই জায়গাটি থেকেই জানতে চাই রোকেয়া হায়দার আপনার কাছে যে আপনি বলছিলেন যে অনেকগুলো কারণ এর পেছনে আছে যে বর্তমান প্রশাসনের আমি বলবো যে অনেকগুলো নীতি প্রভাব ফেলেছে আপনার কাছে সুস্পষ্ট বিশেষ করে অভিবাসন নীতি তো অনেক মানে যেটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা অতি সম্প্রতি দেখেছি যে শিশুরা তাদের মা বাবা অভিভাবক থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকে আলাদা করা হয়েছে অনেককে বলা হচ্ছে যে অনেক শিশুর হয়তো তারা তাদের মা বাবার সাথে আর যোগাযোগ হয়ে উঠতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে সীমান্তে দেয়াল তৈরির যে একটা পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের সেটা কিন্তু বিরোধিতা এই দেশের সাধারণ মানুষ অধিকাংশই এটা চান না যে এটা ঠিক না তারপরে অভিবাসী দেশ একটা মানে স্বপ্নের দেশ অভিবাসী এবং অপরচুনিটি ল্যান্ড অফ ইমিগ্রেন্টস ল্যান্ড অফ অপরচুনিটি তো এই ড্রিমল্যান্ডকে ভিন্ন একটি ধারায় পরিবর্তন করে মানে ভিন্ন একটি খাতে প্রবাহিত করার যে একটা উদ্যোগ সেটা তো খুব সহজ না এবং সহজে কেউ মেনেও নেবে না সেই সব বাধা বিপত্তি হয়তো বিরাট করে দেখা দিচ্ছে যার জন্য আমরা আগামীতে এই মধ্যমেয়াদী নির্বাচনে বিরাট পরিবর্তন দেখতে পারবো আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে এসেছেন এই দেশে সেই সাথে মোহাম্মদ আলী বাবুলও বলছেন যে এবার যে পরিবর্তনটি আপনারা দেখছেন কিংবা আমরা দেখছি আপনার কি মনে হয় যে এটি বর্তমান প্রশাসনের কারণে এবং বিশেষ করে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই এখানে নারীদের মাঝে অন্য ধরনের একটি পরিবর্তন এসেছে তারা আমি বলবো যে মি টু যে একটি বিরাট অভিযান শুরু হয়েছে শুধু যুক্তরাষ্ট্রে না শুধু বাংলাদেশের প্রভাব আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্ব জুড়ে মানে এখান থেকে নিয়ে দক্ষিণ এশিয়া ইউরোপ সব জায়গাতেই সেটার তো একটা প্রভাব পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনার মধ্যে অনেকে মনোনয়ন দেয়া হচ্ছে যেমন ক্যাবিনেটে মনোনয়ন দেয়া হয়েছে সেটা নিয়ে বিচারক পদে বিচারপতি পদে এবং অতি মানে সম্প্রতি আমি বলবো যে কর্মক্ষেত্রে নানান জায়গায় কিন্তু এটার প্রতিফলন দেখা যাচ্ছে প্রতিফলন আমি রোকেয়া হায়দার আরেকটু আপনার কাছে জানতে চাই যে নিউ ইয়র্কে 13 সেপ্টেম্বর যে প্রাইমারিতে হলো সেখানে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে যেটি দেখেছি যে অনেক ভোটারের মাঝে অন্য রকম একটি কাজ করছে তারা কিন্তু ভোট দিতে আসছেন যেটি গতবারের প্রাইমারি কিংবা এর আগের প্রাইমারিগুলোতেই এত গুরুত্ব সহকারে নেননি আপনি কি বলবেন যে হ্যাঁ এই দেশের জনগণ একটি তাদের ভোটের যে ক্ষমতা সেইটা যে ভোটিং পাওয়ার ভোটিং রাইটটা শুধু না ভোটিং পাওয়ারটা যেটা যে ক্ষমতা দিয়ে তারা একটা পরিবর্তন আমূল পরিবর্তন আনতে সক্ষম সে বিষয়ে সবাই সচেতন হয়ে উঠছেন সেটা আরেকটি বিষয়ে জানতে চাই যে অস্ত্র আইন নিয়ে দেখেছি যে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের শিক্ষার্থীরা তারা হুমকিও দিয়েছে এরকম তারা যখন ভোটার হবে তখন তারা এটির পরিবর্তন করবে আপনার কি মনে হয় যে মধ্যবর্তী নির্বাচনে এটিও অন্যতম একটি প্রধান নিয়ামক হতে পারে পরিবর্তনের স্বাভাবিকভাবে সেটা ধারণা করা যায় যে সেটা তো হবেই এবং যত দিন যাচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন কর্মসূচিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে রোকেয়া হায়দার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের। সেই সাথে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি সবশেষ মধ্যবর্তী নির্বাচন নিয়ে আর কিছু বলতে চান। আমার এই মুহূর্তে বলার কিছু নেই, কারণ আমি একটি কাজ করছিলাম, এই সময় শেষ করতে না করতে আপনার টেলিফোনের ইন্টারভিউ দিলাম। আমরা আশা করব যে এইবারের মধ্যমেয়াদী নির্বাচনে আমরা একটি চমক দেখতে সক্ষম হব এবং মুসলিম নারীরা এগিয়ে আসবেন তাদের দায়িত্ব গ্রহণের জন্য, সেটাই আশা করব। অসংখ্য ধন্যবাদ রোকেয়া হায়দার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের স্টুডিওতে ধন্যবাদ, শ্রোতাদেরও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা আপনাকেও। মোহাম্মদ আলী বাবুল, আমরা আমাদের ভাগ্য যে ভালো যে আমরা রোকেয়া হায়দারের মতো একজন মানুষকে পেয়েছিলাম যিনি বিশ্লেষণ করেছেন দিক, নারীদের অংশগ্রহণ, সেই সাথে মুসলিম, সেই বিষয়ে আপনি যদি ওনার সাথে একটু যুক্ত করতে চান, তারপর আমি আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে যাব। আমি যুক্ত করি আমাদের শ্রোতাদের, দর্শকদের জন্য। মিড টার্ম যে ইলেকশনটা হয়, মিড টার্ম ইলেকশনে কিন্তু নর্মালি টার্ন আউট কম হয়। আপনার জেনারেল ইলেকশনে 50-55 ম্যাক্সিমাম টার্ন আউট হয়, কিন্তু মিড টার্ম ইলেকশনে বরাবরই অ্যারাউন্ড 40% লোক ভোট দিতে যায়। তো এবার হয়তো বা আরও একটু আমরা বেশি দেখতে পাবো, যদি আমরা যে মানে আশা করছি হতে পারে, বাট নর্মালি জেনারেলি 40%। বাট রিসেন্টলি মিড টার্ম ইলেকশনের আপনার যে দুইটা ব্যাপার ঘটে, সেটা হলো কি, এক নম্বর বলেছি যে লোকজন কম ভোট দিতে যায়, 40%-এর মতো। সেকেন্ডলি, বরাবরই মিড টার্ম ইলেকশনে প্রেসিডেন্ট যিনি পাওয়ারে থাকেন তার দলের মানে সিট উনি হারান। এটা জেনারেল, এটা আমাদের ইতিহাসে বলছে, তাই ক্ষমতার ভারসাম্য আনা ভোটারদের মধ্যে এক ধরনের কাজ করে। হ্যাঁ, এন্ড মোস্ট অফ দ্য আমেরিকানস আর ভেরি স্মার্ট, তারা ব্যালেন্স করে। এবং আমি নিশ্চিত, মোটামুটি আমার ব্যক্তিগত ধারণা যে নেক্সট ইলেকশনে তারা ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি, রিপাবলিকানদের এবং ডেমোক্র্যাটদের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে, এবং এটা ব্যালেন্স থাকা দরকার, দেশের জন্যই ভালো, মঙ্গলজনক। আচ্ছা, এবং প্রেসিডেন্ট যিনি থাকেন ক্ষমতায়, ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকেন, ওনার দলের সিট কমে যায়। এবার আরেকটু কমার সম্ভাবনা বেশি। এটা রিসেন্টলি একটা জরিপ হয়েছে, জরিপে দেখা গেছে যে ওয়াল স্ট্রিট জার্নাল এন্ড এনবিসি এরা জরিপটা করেছে, তাতে করে দেখেছে যে ডেমোক্র্যাটরা 12% এগিয়ে আছে, তারপরেও বলা হয়েছে যে গত ইলেকশনে 2016-এর ইলেকশনে আমরা দেখেছি যে ইলেকশন কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে, জরিপ উল্টে যেতে পারে, আমরা দেখেছি প্রেসিডেন্ট। এটাও বলা হয়েছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের হাতে আরেকটি প্রতিবেদনও আছে, আজকের যে একদম লিড আইটেম আমি বলবো, যে সাম্প্রতিক বিষয়, সেটি নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa, আর ফোন নম্বর হচ্ছে, আপনারা যদি সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করতে চান, 6463079828 এই নম্বরে। এবং আমাদের স্টুডিওতে আমরা সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। আমরা কথা বলছিলাম যে মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের অংশগ্রহণের যে বেড়েছে এবার 90 জনের মতো প্রার্থী, এটি বর্তমান প্রশাসনে বৈরী একটি নীতির কারণে এ ধরনের একটি আলোড়ন, সেই সাথে নারী প্রার্থীদের অংশগ্রহণও কিন্তু বেড়েছে। মোহাম্মদ আলী বাবুল, আমরা বিরতিতে গিয়েছিলাম, আপনি যদি সেখান থেকে আবার একটু কিছু যুক্ত করতেন। না, সেটাই আসলে মানে একটু আগে আমি বলছিলাম যে আসলে এই দেশটা কিন্তু অসাধারণ চমৎকার একটি দেশ। এটা আপনি গণতন্ত্রের উপরে, হিউম্যান রাইটসের উপরে এবং অর্থনীতির উপরে আসলে মানে চমৎকার একটি ব্যালেন্স, সোশিও ইকোনমিক একটা ব্যালেন্স প্রিভেইল করছে। হ্যাঁ, তো অনেক আগে তো এটা অন্যরকম ছিল, একটু আগে বলেছি, বাট ইদানিংকালে একটু একটু দেখা যাচ্ছে যেখানে আমাদের প্রেসিডেন্ট নিজেই একটু মানে উস্কে দিচ্ছেন কিছু কিছু বক্তব্য, যেটা বলা উচিত হয়নি। আপনি কি বলবেন বিভক্তের রাজনীতির যে আমি বলবো যে শুরুটা, যে সুরটা, সে কারণে এরকম পরিবর্তন? ধর্মীয় ভাবে বিভক্ত করে দেয়া, বর্ণ, অভিবাসী, এখানকার শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ভাগ করে যে রাজনীতি করার যে কৌশল, সেটিকে প্রভাব ফেলেছে হতে পারে। কারণ কি, আসলে আগে যারা যারা প্রেসিডেন্ট ছিলেন, ইনক্লুডিং ক্লিন্টন, তারপরে ওবামা, তারপরে আপনার ইভেন বুশ, তারা কিন্তু এমনভাবে মানে বিভাজনের রাজনীতিটা করেননি, যেটা ট্রাম্পের সময় থেকে শুরু হয়েছে আনফরচুনেটলি। এবং এই শুরু হওয়ার কারণে দেখেন ইমিগ্রেশনের একটা ব্যাপক একটা নেগেটিভিটি ইমিগ্রেশনের মধ্যে চলে আসছে, অভিবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এবং মুসলিম কান্ট্রির ৬টা মুসলিম দেশ থেকে মানে তাদের ভিসা দেওয়ার উপরে ভীষণ কড়াকড়ি করা হচ্ছে। এই সব কিছু এগুলো কিন্তু খুব ভালো নয়, কারণ ইটস এ লিবারাল কান্ট্রি স্পেশালি ইমিগ্রেন্টদের জন্য। এবং এবং ধরেন আমাদের কিছু পরিচিত বন্ধুবান্ধব বিভিন্ন হোটেলের কাজ করে, তাদের হোটেলের গেস্ট মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে প্রচুর আসতো, তারা এখানে এসে মানি স্পেন্ড করতো এবং ইকোনমির উপরে একটা প্রভাব পড়েছে। যদিও বলা হয় যে ইকোনমি ডেভেলপ করেছে, কিন্তু এই ইকোনমিটা কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়েছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের থেকেই এবং এই প্রসেসটা এখনো হচ্ছে। একজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, দর্শক আমরা একটু প্রশ্ন কিংবা তার মতামতটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? জি, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম আলমগীর, আমি ফরেস্ট হিল থেকে বলছি। জি আলমগীর ভাই। জি, আমি আপনার অতিথিকে বলতে চাচ্ছিলাম বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে আমরা ইমিগ্রেন্টদের কি সরাসরি কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, আপনি লাইনে থাকুন, ওনার উত্তরটি নেয়ার পরে আপনার কাছে আমি আবার আরেকটি প্রশ্ন করতে চাই, ঠিক আছে? মোহাম্মদ আলী বাবুল্লাহ, আপনি একটু প্রশ্নের উত্তরটি কিভাবে দিবেন? না, ইমিগ্রেশন আমরা যারা ইমিগ্রেন্ট, ওনার যে ইমিগ্রেশনের যে পলিসি, এই পলিসির কারণে আমরা কমিউনিটির মধ্যে যারা ইমিগ্রেন্ট আছে তাদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি, তারা একটা ভীত অবস্থায় আছে। যেমন ধরেন মনস্তাত্ত্বিকভাবে আপনি বলতে চান, এক্স্যাক্টলি সাইকোলজিক্যালি একটা প্রভাব পড়েছে। এবং নট অনলি দ্যাট, এই উস্কে দেওয়ার কারণে মনে করেন গত বছর আমাদের একজন দিনে দুপুরে ওজন পার্কে আমাদের বাংলাদেশি দুজন ইমিগ্রেন্ট একজন মসজিদ থেকে বেরিয়ে আসার কারণে ওনাকে মানে গুলি করে হত্যা করা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছেন। আমাদের সাথে যিনি যুক্ত আছেন দর্শক, তার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় যে ট্রাম্প প্রশাসন যখন এসেছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তার আগে এবং পরে তার নির্বাচনী ক্যাম্পেইন থেকে, আপনার কি মনে হয় যে অভিবাসীদের ক্ষেত্রে তিনি ইতিবাচক নীতিই নিচ্ছেন? আপনার কি মনে হয়? আপনার জাস্ট আমি মতামতটি জানতে চাই। আমি মোটেই বলবো না উনি আমাদের পক্ষে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিয়েছেন। আর আপনার কি মনে হয়? জি, উনি কিন্তু আমেরিকানদের স্বার্থের উপরে সবচেয়ে বেশি ফোকাস করতেছেন। বাট আমি মিস্টার মোহাম্মদ আলী, আপনার অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছিল এটাই যে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে আমরা যারা বৈধভাবে এই দেশে বসবাস করছি, তাদের চলাফেরা বা জীবনযাত্রার উপরে কোনো প্রভাব পড়ছে কিনা, প্রতিকূল অবস্থা পড়ছে কিনা? আপনি নিজে থেকে আগে বলুন যে আপনি কি কোনো প্রতিকূলতার মাঝে গিয়েছেন কিনা। না, নিশ্চয়ই আমি যাইনি। আচ্ছা, নিশ্চয়ই জাননি, সে কারণে আপনি জানতে চাচ্ছেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সীমান্তে একটি আইন আছে যে সীমান্তে যারা আসবেন অবৈধভাবে, আপনি বলছিলেন বৈধ নাগরিকদের ক্ষেত্রে, আমি আরেকটি বিষয় একটু বিস্তারিতভাবে আপনার মতামত আমি শুধু জানতে চাই। এটি কোনো বিশ্লেষণী মতামত না, আমরা এটি ধরতে পারেন যে আমরা যারা আছি অভিবাসী হিসেবে কে কিভাবে নিচ্ছে ট্রাম্প প্রশাসনকে। আমরা এক পেশে কোনো মন্তব্য করতে চাই না, সে কারণেই আপনাকে আমি রেখেছি ফোনে। আপনার কাছে আমি জানতে চাই যে সীমান্তে একটি আইন আছে, এটি আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প অভিবাসন রিলেটেড কোনো নতুন আইন করেননি। তিনি যেটি করেছেন নীতিগুলোর কিছু পরিবর্তন করেছেন, তিনি কিছু করেছেন আইনের কঠোর বাস্তবায়ন করেছেন, যে কারণে আমরা সীমান্তে দেখেছি যে মা বাবার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করা, এবং সেই সাথে আমরা দেখেছি যে ড্রিম অ্যাক্টটি হতে গিয়েও কোনো সমঝোতায় আসতে পারেনি। এবং যারা ড্রিমার আছে তারা বৈধতা পাওয়া সত্ত্বেও ওবামার আমলে সেখান থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন, এখনো কিন্তু এই বিষয়ে কোনো সমাধান আসেনি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন, যে এটি কি পুরো আমেরিকানদের নিরাপত্তা ও ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেন আমেরিকানদের জন্যই করছেন তিনি? আমি প্রথম থেকে দেখেছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি আমেরিকানদের পক্ষে ওনার জোরালো মনোভাব উনি ব্যক্ত করেছেন এবং ইমিগ্রেন্টদের বিরুদ্ধে সরাসরি উনি এটুকুই বলেছেন যারা এই দেশে আইন চলমান দেশের আইন বিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে উনি কঠোর ভাষা প্রয়োগ করেছেন। বাট আমি শুধু শঙ্কিত অদূর ভবিষ্যতে কি ট্রাম্প প্রশাসনের কারণে আমরা যারা অভিবাসী এখানে শান্তিপূর্ণ জীবন যাপন করছি তাদের চলার পথে কি আমরা কোনো বিপদগ্রস্ত হতে পারি, বিপদগ্রস্ত হবেন কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা মোহাম্মদ আলী বাবুলে উনার প্রশ্ন আমি শুধু জানতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো অনুভূতিগুলো আমরা যখন এক পেশে কথা বলি আমরা প্রতিপক্ষ দাঁড় না করিয়ে পুরো সামগ্রিক দেশের অবস্থা কি সাধারণ মানুষ কি ভাবছে সেটাই কিন্তু চেষ্টা করা হয়। তো আপনি কি বলবেন উনি যেমনটি বলছিলেন উনার একটি আশঙ্কাও আছে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইনের পরিবর্তন করুক বা না করুক মনস্তাত্ত্বিক ভাবে এক ধরনের কিন্তু ভয়ভীতি তৈরি হয়েছে। আমাদের এখানে কিন্তু অনেক গ্রিন কার্ড হোল্ডারধারী তারা পর্যন্ত প্রশ্ন করেন যে তার গ্রিন কার্ডটি কি চলে যাবে কিনা। তো এটির কারণ কি আপনার কি মনে হয়? না আসলে কি উনি আমাদের সম্মানিত শ্রোতা উনি যেটা বলেছেন সেটা অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। আমরা এক পেশে কথা না বলাই ভালো, যেটা আমিও ফিল করি। মনে করেন আমি ইমিগ্রেশনের কাজ করি, আমি ইমিগ্রেশনে কাজ করার মানে সূত্রে আমি দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে আতঙ্কিত হয় এবং তার 5 বছর হওয়ার আগে আগে যেমন একজন মানুষ 5 বছর হয়ে গেছে সরি তারপরে উনি অপেক্ষা করছে আচ্ছা আস্তে ধীরে আমি সিটিজেনশিপটা নিব তাড়াহুড়ার কি আছে, কিন্তু 5 বছর হওয়ার আইনটা হচ্ছে যে 5 বছর হওয়ার 90 ডেজ আগে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো ওনার 90 ডেজ হওয়ার আগেই উনি ইভেন 6 মাস আগে অ্যাপ্লাই করতে আসেন যে তাড়াতাড়ি কবে মনস্তাত্ত্বিক ভাবে এক ধরনের আতঙ্ক সিকিউর ফিল করছেন না যে আমি সিটিজেনশিপটা আগে নিই যেটা আগে ছিল না যেটি আগে ছিল না। নাম্বার 2 এই যে ড্রিমার্স যে ব্যাপারটা হচ্ছে এইটা ওবামা চেষ্টা করেছেন একটা জিনিস কি মনে করেন মানবিকতা জন্য এই দেশটি সব সময় পৃথিবীর সর্বদেশে অত্যন্ত শ্রদ্ধার একটা দেশ, হিউম্যান রাইটস রিপোর্ট আমরাই তৈরি করি আমেরিকা তৈরি করে প্রতিটি দেশে এক্স্যাক্টলি এবং এই দেশটা হিউম্যান রাইটস সবচেয়ে বেশি ফলো করে না আপহোল্ড করে। এখন এই হিউম্যান রাইটসের ব্যাপারগুলো যে এখানে এই গত 2-3 বছর যাবত এটা ঠিক মতো হচ্ছে না। আপনার ওবামার সময়ে যতটা হয়েছে তার আগে ক্লিনটনের সময় হয়েছে ইভেন বুশের সময়ও হয়েছে। ইমিগ্রেশন আইনের এতটা কঠিন বাস্তবায়ন এই পুরো আমেরিকা দেখেনি কখনো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু অবজার্ভ করলে আমরা বুঝতে পারবো। তা আমরা কারো বিরুদ্ধে নই, আমরা চাই যে দেশটা যত শান্তিপূর্ণভাবে যেমনভাবে মানবিকতাকে ঊর্ধ্বে রেখে প্রাধান্য দিয়ে মানবিকতাকে যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছিল আমরা সেই জিনিসটাই প্রত্যাশা করি। আমাদের নেক্সট জেনারেশন তারা যেন ফিল করে উই আর রিয়েল আমেরিকান। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা বলতে পারি আমরা দেশের জন্য ফিল করি দিস আওয়ার কান্ট্রি। আমাদের সন্তানেরা এই দেশে আর্মিতে সার্ভ করছে, আমার ছেলে আর্মিতে সার্ভ করছে, হি ইজ ইন আফগানিস্তান নাও। তো এই দেশের প্রতি মমত্ব আমাদের আছে, এটা আমাদের দেশ এখন। এবং প্রতিটি মানুষেরই আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম যে প্রতিটি মানুষেরই অবদান আছে সেখানে, মুসলিম খ্রিস্টান সবকিছু মিলে। তো এই বিষয়ে আরেকটু জানতে চাই যে নারীদের অংশগ্রহণ কেন বাড়ছে, আপনি কি বলবেন? নারীদের অংশগ্রহণ বাড়ছে এটার কারণ হলো বেসিক্যালি মনে করেন এই একটু আগে রোকেয়া হায়দার বলছিলেন মি টু যে আন্দোলনটি এই যে নারী জাগরণের ব্যাপারটি আসছে নারীদের স্বাধীনতা নারীদের প্রতি অত্যাচার নিপীড়ন যেটা যেভাবেই হোক না কেন সেটা একটা জাগরণমূলক একটা আন্দোলন শুরু হয়েছে এবং এই জিনিসটা হওয়া উচিত। এই কারণে আমার মনে হয় যে তাদের মধ্যে একটা সাড়া পড়েছে যে আমাদের রাইট এস্টাবলিশ করতে হবে, কংগ্রেসে এখানে ওখানে নারীদের সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেগুলো কথা বলতে হবে। এই জাগরণের ব্যাপারটা থেকেই তাদের নির্বাচনে অংশগ্রহণের চেতনাটা বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়, মানে নারীদের অংশগ্রহণ। আরেকটি বিষয় ছিল রোজেনস্টাইন, আমাদের যেহেতু সময় প্রায় স্বল্প আমরা প্রতিবেদনটি দেখে এসে জাস্ট আপনার কাছ থেকে এক লাইনে এই বিষয়ে মন্তব্য দেখতে চাই যে আমরা প্রতিবেদনটি দেখি মোহাম্মদ আলী বাবুল খুব সংক্ষেপে সেই বিষয়ে একটু মন্তব্য দিবেন। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। এবং আপনি জানেন যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমরা প্রতিবেদনটি দেখি। রোজেনস্টাইন, নাটক এবং অনিশ্চয়তা सोमवार ए धरनेर परिस्थिति तैरि हयेछे डेपुटी अटर्नी जेनारेल रड रोजेस्टाइनेर भाग्यके घिरे। दुपुरे व्हाइट हाउसेर चीफ अफ स्टाफ जन केलिर साथे बैठक करेन डेपुटी अटर्नी जेनारेल रोजेस्टाइन। एरपर व्हाइट हाउस थेके एक बिबृतिते जानानो हय बृहस्पतिवार प्रेसिडेंट डोनाल्ड ट्राम्पेर साथे देखा करते जाच्छेन रोजेस्टाइन। व्हाइट हाउस थेके बिबृतिते आरो जानानो हय रोजेस्टाइनेर अनुरोधेई एई समयसूची ठीक करा हयेछे। स्पेशल काउंसिल रबार्ट मुलारेर 2016 सालेर निर्वाचने रूस हस्तक्षेपेर तदंतेर विषये गुरुत्वपूर्ण भूमिकाय आछेन एई डेपुटी अटर्नी जेनारेल। जेहेतु अटर्नी जेनारेल एई तदंत थेके निजेके सरिये नेन, तबे रोजेस्टाइनेर मेयाद हयतो आर मात्र कयेकदिन। कारण सम्प्रति निउयर्क टाइम्से प्रकाशित एक प्रतिबेदने जानानो हय 2017 सालेर मे मासे एफबीआई डिरेक्टर जेम्स कोमीके बरखास्त करार पर ट्राम्प प्रशासने कर्मकर्तादेर निये 25तम संशोधनेर आलोके ट्राम्पके सरिये देওয়ার परिकल्पना करेছিলেন रोजेस्टाइन। रोजेस्टाइनेर भाग्य अनेक आगे থেকেই झुले ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্পর্ক শুরু থেকেই নড়বড়ে। এরই মধ্যে এই ধরনের খবর তার ভাগ্য অনেকটা যে অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে সেই বিষয়টি অনেকটা নিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা রোজেস্টাইনকে বরখাস্ত করবেন ট্রাম্প নাকি তিনি স্বেচ্ছায় সরে যাবেন। যদিও নিউ ইয়র্ক টাইমসের খবরটিকে মিথ্যা বলেছেন রোজেস্টাইন, কিন্তু তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে যাওয়ার কথাও জানিয়েছেন। এরপরই বৈঠক করেন জন কেলির সাথে আর বৃহস্পতিবার দেখা করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। আর ডোনাল্ড ট্রাম্প এখনো পরিষ্কার করেননি তার অবস্থান। Will you fire Rod Rosenstein based on this treachery? I don't want to comment on it until I get all the facts. I haven't gotten all the facts. But certainly it's being looked at in terms of what took place, if anything took place, and I'll make a determination sometime later, but I don't have the facts. তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন সবকিছুরই তিনি স্বচ্ছতা চান। We want to have transparency, we want to have openness, and I look forward to meeting with. তবে বিশ্লেষকরা বলছেন রোজেস্টাইনকে বরখাস্ত করতে পারেন ট্রাম্প, যেন তিনি তার পদ থেকে সরে যাওয়ার পর সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। ট্রাম্প প্রশাসনের সংস্কৃতিতে এটি হচ্ছে বলে জানান বিশ্লেষকেরা। But we're hearing that ABC News is reporting that the White House is refusing to accept the resignation because they want to they're going to fire him instead. সেই সাথে রাশিয়া তদন্ত নিয়ে সময় আরো বেশি লাগতে পারে বলেও জানানো হচ্ছে। আর রোজেস্টাইন যদি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে যান তাহলে প্রাতিষ্ঠানিক পদাধিকার বলে রাশিয়া তদন্তের দায়িত্বভার সলিসিটর জেনারেল নোল ফ্রান্সিসকোর কাঁধে গিয়ে পড়বে। আর তিনি সিনেটের অনুমোদন প্রাপ্ত। The yeas are 50, the nays are 47. The nomination is confirmed. তবে এই ক্ষেত্রেও কোনো নাটকীয়তার জন্ম দেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প সেটির জন্য অপেক্ষা আরো কিছু সময়ের। Which is Noel Francisco. I think the problem with that is that Trump can also appoint someone of his choosing to fill that spot as long as that person has been confirmed by the Senate. নুপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম 30 সেকেন্ডে যদি বলতেন আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছে রোজেস্টাইনকে তো পদত্যাগ হয়তোবা পদত্যাগ করতে হতে পারে, তবে আমার মনে হয় যে উনি পদত্যাগ করতে নাও দিতে পারেন, ফায়ার করবেন, তাকে বরখাস্ত করবেন। আপনারও মতামত? কারণ ওনার ইচ্ছাই হচ্ছে উনি খুব শুট টাইপের একটা লোক এবং উনি যতটা ড্যামেজ করতে পারেন মানে তার সেটা করবেন, সেটা করবেন। আর রোজেস্টাইনকে অনেক আগে থেকেই তিনি পছন্দ করতেন না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী বাবুল, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তবে হোসেন জামিল একটি প্রশ্ন করেছিলেন যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন হয়। আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমেরিকার যে সংবিধান আর্টিকেল 2 সেকশন 1 অনুযায়ী 35 বছর হতে হবে এবং এখানে জন্ম নিতে হবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ এই দুটি যোগ্যতা যদি প্রমাণ করতে পারেন তার জন্ম হয়েছে এখানে এবং 35 বছর, তাহলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং মোহাম্মদ আলী বাবুল আপনাকেও ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আগামীকাল ঠিক একই সময় হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। আমাদের শ্রোতাদেরকেও দর্শকদেরকেও ধন্যবাদ।